আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি তেল তৈরি করে দেখাবো। আর আজকের এই তেলটি আমি তৈরি করব হচ্ছে তিসি দিয়ে বা ফ্ল্যাক্সিড দিয়ে। আর এই তেলটি আপনাদের চুলকে ডিপলি কন্ডিশনিং করতে সাহায্য করবে, রুক্ষ শুষ্ক চুলকে ভীষণভাবে সফট এবং সিল্কি করবে, এবং আপনাদের মাথার ত্বক এবং চুলকে ময়শ্চারাইজড করবে এবং অনেকটা সফট রাখবে, খুশকি দূর করতেও সাহায্য করবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই তেলটি তৈরি করার জন্য এখানে মূল উপাদান হচ্ছে ফ্ল্যাক্সিড বা তিসির বীজ। এটি আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যেতে পারেন অথবা আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন। আর এই তিসির বীজ কিন্তু আপনাদের চুলের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করবে এবং চুলকে ভীষণভাবে সফট রাখবে এবং চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে। তো এখন একটি গ্রাইন্ডার জারে আমি 2 টেবিল চামচ পরিমাণ তিসির বীজ দিয়ে দিলাম। আর এটি এখন আমি একটু গুঁড়ো করে নেব। তো একদম মিহি করে গুঁড়ো করতে হবে না, আধা ভাঙা করে নিলেও হবে অথবা এরকম একটু মোটা করে গুঁড়ো করে নিলেও হবে। তো এখন আমি তেলটি তৈরিতে চলে যাব। তো এর জন্য একটি প্যান নিয়ে নিলাম, আর প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে অলিভ অয়েল। তো আপনাদের কারো কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা এখানে নারিকেল তেল দিয়েও করতে পারেন। তো এখানে অলিভ অয়েলটা দিলে বেশি ভালো হবে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আর এখন এর সাথে আমি গুঁড়া করে রাখা তিসির বীজগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ তিসির বীজের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। তো এখন চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি চুলায় বসিয়ে দেব, আর চুলায় বসিয়ে আমি মিডিয়াম লো হিটে কিছুক্ষণ জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফুটে আসে। আর মিডিয়াম লো হিটে আমি 4 থেকে 5 মিনিটের মতো এটি জাল করব, আর তারপর চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমার তেলটি কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, আর চুলা থেকে নামিয়ে আমি আরও একটি জারে আমি তেলটি ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পর আমি আপনাদেরকে বলে দেব এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো আপনারা চাইলে কিন্তু বেশি করেও তেলটি তৈরি করতে পারেন, কারণ তেলটি তৈরি করে আপনারা 1.5 থেকে 2 মাসের মতো নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই তেলটি কিন্তু এতটা পাতলা হবে না, জাল হয়ে যাওয়ার পর একটু ঘন হবে তেলটি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু ঘন লাগছে তেলটি। আর এটি কিন্তু আপনাদের চুলকে অনেকটা সফট এবং সিল্কি করবে এবং চুলকে ভীষণভাবে চকচকে রাখতে সাহায্য করবে, চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করবে এবং চুলকে ভীষণভাবে শাইনি রাখতে সাহায্য করবে, চুলের ফ্রিজি ভাবও দূর করবে এটি। তো চুলে লাগানোর আগে আপনারা চুলগুলোকে খুব ভালো করে আশ্রে নিয়ে চুলগুলোকে সেকশন সেকশন করে নেবেন, আর তারপর আপনারা মাথার তালুতে খুব ভালোভাবে তেলটি লাগিয়ে নেবেন। আর তেলটি লাগানোর আগে হালকা একটু গরম করে নেবেন যতবার ব্যবহার করবেন, আর মাথার তালুতে লাগিয়ে হালকা হাতে খুব ভালোভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নেবেন, আর তারপর সমস্ত চুলে লাগিয়ে নেবেন। তো আপনারা চাইলে ওভারনাইট করতে পারেন অথবা 2 থেকে 3 দিনও রেখে দিতে পারেন, তারপর শ্যাম্পু করে ফেলবেন। আর কারো হাতে সময় না থাকলে আপনারা 2-3 ঘন্টা রেখে দিয়ে আপনারা শ্যাম্পু করে ফেলতে পারেন। আর এটি কিন্তু চুলকে সফট, সিল্কি এবং শাইনি করার পাশাপাশি আপনাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।